ফাঁসি। হ্যাঁ ঠিকই শুনেছ, ফাঁসি। আমরা তো সবাই টিভিতে অথবা মোবাইলে ফাঁসি কীভাবে হয় দেখি। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে দেশ স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম কার ফাঁসি হয়, কেন হয়, কত সালে হয়, এবং জল্লাদ ফাঁসি দেওয়ার সময় আসামির কানে কি বলে, আর ফাঁসি দেওয়ার পূর্বে আসামির সাথে কীরকম আচার আচরণ করা হয় বা আসামির সঙ্গে কীরকম ব্যবহার করা হয়, এবং ফাঁসির দড়িতে একটা এক ধরনের পদার্থ লাগানো থাকে, সেটা কি অথবা কেন লাগানো হয়, তাহলে চলে আসো এই ভিডিওটাই জেনে নেওয়া যাক। ফাঁসি সেটা কোনো ব্যক্তি খুব চরম অপরাধ যেমন রেপ, হত্যা এই সব করলে আমাদের সংবিধান তাকে ফাঁসি বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সর্বপ্রথম আমরা জেনে নিই আমাদের ভারতে কার ফাঁসি হয় প্রথমে, বা কাদের ফাঁসি হয়, কেন হয়। ভারতে যিনি স্বাধীনতা এনে দেওয়ার জন্য সুপরিচিত, যিনি মানুষকে একজোট করতে সফল হয়েছিলেন, যিনি দেশ বিভাজন কখনোই মানতে চাননি, তাকে হত্যার দায়ে 1949 সালে নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে এই দুজনের ফাঁসি হয়। এই দুজন গান্ধীজিকে গুলি করে হত্যা করে। 15 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীন ভারতে এই দুজন ফাঁসি হয়। ফাঁসি দেওয়ার সময় জল্লাদ আসামির কানে বলে, আমাকে ক্ষমা করে দিন, এবং হিন্দু হলে বলে রাম রাম, এবং মুসলিম হলে বলে সালাম, আর বলে আমরা কি করতে পারি বলুন, আমরা হুকুমের দাস, এই বলে জল্লাদ লিভারটা টেনে দেয়। কোনো আসামিকে ফাঁসি দেওয়ার আগে যেদিন ফাঁসি দেওয়া হবে সেদিন খুব ভোরবেলায় তাকে তুলে দেওয়া হয়, এবং তাকে স্নান করিয়ে খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে তার শেষ ইচ্ছা বলতে বলে, এবং তারা তার সেই শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করে, তারপরে তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসে। ফাঁসির দড়িতে এক ধরনের পদার্থ থাকে, সেই পদার্থ হলো মোম জাতীয় একটা পিচ্ছিল পদার্থ দেওয়া থাকে, যাতে আসামি যখন ফাঁসি হয় তখন যাতে সে খুব কম কষ্টে মৃত্যু হতে পারে। তাহলে আজকে এই ভিডিওতে আমি তোমাদের ফাঁসি সম্পর্কে কিছু তথ্য দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও।